আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল নাস্তা টাস্তা সব করা শেষ, প্রিয়র একটু পরে অনলাইন ক্লাস শুরু হবে, ওকে বই খাতা দিয়ে আসছি। আর হচ্ছে গিয়ে আমার চোখের এই কোণার মধ্যে এত ছোট একটা গোটা হয়েছে, মানে এই টাইপের গোটা কখনোই আমার চোখের মধ্যে হয় নাই। মানে চোখের মধ্যে গোটা হলে নর্মালি যে চোখের নিচটাতে হয় একটু বড় হয়, বাট কালকে হঠাৎ করে চোখে যখন আমি ধরতেছিলাম দেখি পুরো চোখ জুড়ে ব্যথা। কী ব্যাপার, চোখ ব্যথা কেন, চোখ ব্যথা কেন? পরে ভালো করে কোনো কিছুতেই বুঝতে পারতেছিলাম না, মানে পুরো এই পাতাতে হাত দিতে পারতেছিলাম না। পরে রাতের বেলা খুব ইয়া করে দেখলাম চোখের একদম কোণার মধ্যে একদম ছোট, কি বলে মানে খুব ভালো করে খেয়াল না করলে বোঝা যায় না, ছোট্ট একটা গোটা, কিন্তু এত পেইন, চোখ ব্যথায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, নিচে শক্তি আসছে। আজকে 28 তারিখ ফেব্রুয়ারির, এই ফেব্রুয়ারি মাসটা আমার কাছে খুব ভালো লাগে কারণ খুব তাড়াতাড়ি চলে যায়, এই জন্য। আর আরও বেশি ভালো লাগে কারণ এই মাসটা এত তাড়াতাড়ি যায় যে পরের মাসে শুরুতেই আমার বাজে, মানে কালকে আমার জন্মদিন। তো গত 10-11 বছর যাবৎ আমি একই রকম সারপ্রাইজ পাই, একই রকম সারপ্রাইজ পাই বলতে বিয়ের পর থেকে প্রিয়র বাবা কি কি করে, একটা কে কেনে 12টা বাজে কোথাও না কোথাও রেখে আসে, হয়তো সিঁড়িতে রেখে আসে, নয়তো বা কারো ফ্ল্যাটে রেখে আসে, আমাদের বাসায় গেলে দেখা যায় খালার বাসায় রেখে আসে, তো 12টা বাজে কেউ না কেউ নিয়ে ঢুকে। তো এই টাইপের সারপ্রাইজ পাইতে পাইতে আমার কাছে এখন আর এটা সারপ্রাইজ মনে হয় না, অ্যাজ ইউজুয়াল মনে হয়। তো এই ব্লগটা যেহেতু একসাথেই যাবে, তুই প্রিয় বাবা আর দেখবে না যে আমি কথা বলে আগে বলে ফেলছি। তো আর সবচেয়ে মজার ব্যাপার হলো গত বছর সে ভুলে গেছিলো, এইটাই গত বছর ছিল ডিফারেন্ট, 1 তারিখে মনে পড়ছে, মানে জন্মদিনের দিন মনে ছিল, কিন্তু সে তো নর্মালি যে আগের দিন একটা 12টা বাজে এই কাজটা করে, তো ওই 1 তারিখে কেক আনছিল কিন্তু আগের দিন সে ভুলে গেছিলো। সো 10 বছরের মধ্যে এইটাই ছিল গত বছরের বার্থডে ছিল যে ডিফারেন্ট, সে মানে পরদিন কেক আনছে, মানে বার্থডে দিন কেক আনছে, নর্মালি 28 তারিখ রাতে কেক নিয়ে আসে, 28 তারিখ বা মাঝে মাঝে তো 29 তারিখ হয়। আর হচ্ছে গিয়ে প্রতিবারই মনে হয় এমনভাবে ভান করে যে মনে হয় ভুলে গেছে, প্রতিবারই আমার কাছে মনে হয় এইবার মনে হয় ভুলে গেছে, বাট না, দেখি ঠিক 12টা বাজছে আর কলিং বেল বেজে উঠছে, হ্যাঁ কেউ না কেউ কেক নিয়ে হাজির, যে কারো না কারো কাছে দিয়ে আসে, তার জন্য সে এই বাসার যে ফ্ল্যাটে রেখে আসবে এই ফ্ল্যাটের মানুষের সজাগ থাকতে হয়, এই হচ্ছে গিয়ে রুটিন। আর কালকের জন্য আপাতত কোনো প্ল্যান নাই, আর প্রিয় বাবার শরীরটা ভালো না, মেন কথা হচ্ছে প্রিয় বাবার শরীরটা ভালো না, গত রাত্রে সে একদম মানে ফুড পয়জনিং হয়ে অবস্থা খারাপ, আজকে বললাম অফিসে যাও না, বুঝছে না অফিসে যেতে হবে, কাজ আছে কিছু, আজকে প্রিয়র ক্লাস মনে হয় অলরেডি শুরু হয়ে গেছে, প্রিয়কে মোবাইলও দিয়ে আসছি যে ক্লাস শুরু হয়ে গেলে বসে পড়ো। আজকে রান্নাবান্না কী করবো, এখনও সবজি টবজি কিছু রাখি নাই, দেখি কী কী রাখা যায়, কিন্তু সবজি টবজি ডাকা শুরু করে দিছে, রাখি সকাল সকালই সবজি চলে আসে এখন, আর গরমের মধ্যে এত গরম, আর মশা তো আল্লাহ, সবার বাসার কী অবস্থা ঢাকার মধ্যে আমি জানি না, মানে আমাদের বাসায় তো রাত্রেবেলা আমি মশারি টশারি জানালা খুলে দিচ্ছি, এখন তো গরম পড়ে গেছে, জানালা খুলে দিতে হয়, মানে মনে হচ্ছিলো একটু পরে আমি আকাশে উঠবো কারণ মশা আমাকে টেনে বাইরে বের করে উড়াবে, এমন একটা অবস্থা, খুবই বাজে অবস্থা। দেখি রান্নাবান্নার একটা প্রিপারেশন নেই, আজকে অনেক রোদ, বাইরে চাদর টাদর জমা হয়েছিল, অনেকগুলো চাদর ভিজাইলাম খালা ধুবে। আর হচ্ছে গিয়ে আমি নর্মালি সবসময় ওয়াশিং মেশিনটা ইউজ করি না, ওয়াশিং মেশিনটা রেগুলার ইউজ করলে চাদর টাদর রেগুলার ধুলে ওই চাদর তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তো এই ব্যাপারটা যখন বুঝছি যে না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই তো একদম না পারতেই ইউজ করি আর কি, যদি খুব বেশি দরকার হয় তখন। তো আজকে ভাবতেছি একটুখানি ফ্রাইড রাইস করবো, ফ্রাইড রাইসের জন্য গাজর নামাই, আর হচ্ছে গিয়ে চিকেন, এখানে এক চিকেন তো আরও থাকার কথা, এই তো ফ্রাইড রাইসের জন্য চিকেন নামাই, এখানে ওই যে ব্রয়লার চিকেনের বোনলেস ইয়াগুলো ছোটো ছোটো টুকরা করে রাখছিলাম। আর প্রিয়র বাবা তো ফ্রাইড রাইস টাইস খাবে না, তার জন্য প্রিয় কি প্রিয় বাবা তো ফ্রাইড রাইস টাইস খাবে না, তার জন্য কি করব, তার পেটের অবস্থা ভালো না, সকালবেলা শরীর খারাপ নিয়ে অফিসে গেছে, বলছি যে না যাও, তারপরে তো গেল, তার জন্য দেখি হালকা পাতলা কিছু করব, সে ভর্তা টর্তা পছন্দ করে কিন্তু ভর্তা টর্তা টাইপ কিছু করলে তো এই পেট খারাপ অবস্থা, ওইটাও খেলে আরও বেশি খারাপ হবে, কি করে দিব এটাই বুঝতেছি না, কাঁচা কলা পাই নাই, দেখি তারে মাছ দিয়ে কিছু একটা করে দিতে হবে, ভাজিটা দিয়েও কে সে পছন্দ করে না, কি যে যন্ত্রণা তারে নিয়া। তো এইখানে কিছু ইয়া ছিল, গলদা চিংড়ি আছে, এইগুলো ভাবতেছি প্রিয় ক্যারপিয়ার বাবাকে ভেজে দিব, আর
বক্সে চিকেন ছোট ছোট প্যাকেট করে রাখা নুডলস বা রাইস এর জন্য এটাও ভিজাচ্ছি রাইসের জন্য দুই প্যাকেট নামাইতে হবে নুডলসের জন্য এক প্যাকেট নামাই যেহেতু চিকেন দিব তো কি বলে প্রিয় এখন একটু রাইসে চিকেনটা একটু বেশি করে দিব সন্ধ্যা হয়ে গেছে আমি রান্না বান্না কিছু করি নাই তো এখন রান্না বান্না করব ওই যে মাছ টাছ তখন নামাই রাখছিলাম মাছ বলতে চিংড়ি মাছ নামাইছিলাম আর একটু ফ্রাইড রাইস করবো বলছিলাম এগুলো রেডি করি আর আর হচ্ছে প্রিয় বাবা বলছে সে আলু ভর্তা আর ডাল খাবে তো তার জন্য ডাল চড়াইছি আলু ভর্তা আর আলু সিদ্ধ দিব আর কি যেন করবো আমি এখন কোল্ড কফি খাবো আমি এখন কোল্ড কফি বানাবো চিংড়ি মাছটা ভাজি চিংড়ি মাছটা অনেকক্ষণ যাবো নামানো এটার একটু পরে অবস্থা খারাপ হয়ে যাবে চিংড়ি মাছটা আগে ভাজি ফ্রাইড রাইসের জন্য আমি পোলার চাল সেদ্ধ করে নিছি এখন চিকেন ভেজে নেব এই যে এখানে হচ্ছে চিকেন এখানে আমি একটু আদা বাটা একটু রসুন বাটা সয়া সস ভিনেগার আর সামান্য লাল মরিচের গুঁড়া দিয়ে একটু মেরিনেট করে রাখছিলাম আধা ঘন্টার মতো 10-15 মিনিট মেরিনেট করে রাখলেই হয় সামান্য একটু লবণও দিছি এটার মধ্যে সয়া সস দেওয়া আছে লবণটা একটু সাবধানে দেওয়া লাগে সয়া সস দিলে আর এইটা আমি চিংড়ি মাছ যে ভাজলাম সেই তেলের মধ্যে ভাজতেছি কারণ চিংড়ি মাছের একটা ফ্লেভার আসে এত থেকে এটা আমার কাছে ভালো লাগে চিকেনগুলো ভাজা শেষ এবার আমি এখন এর মধ্যে ডিম ভেজে নেব ডিমটা আপনারা আলাদা করেও ভাজতে পারেন আমি আলাদা করে ভাজি না সাইড দিয়েই ভাজা যায় সবজি দিয়ে দিচ্ছি সবজিটা আপনারা আলাদাভাবে ভেজে নিতে পারেন আমার এগুলো ফ্রোজেন করা তাই অতটাই ভাজা হয়ে যাবে এটা আমি আলাদা করে ভাজতেছি না এটার মধ্যে দিয়ে একসাথে ভেজে নিচ্ছি দিয়ে দেবো একটু ওয়েস্টার সস আমি আমার কাছে ওয়েস্টার সসের স্মেলটা ভালো লাগে যদি ওয়েস্টার সসটা খেলে আমার প্রবলেম হয় তারপরেও দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু সয়া সস আর হাঁড়িটা ছোটো হয়ে গেছে বুঝি নেই তো একবারে সব ভাজা যাবে না দুইবারে ভাজতে হবে আর এখানে আলু সিদ্ধ দিচ্ছি আলু ভর্তা প্রিয় বাবার জন্য আর আমি ফুলকপি খেতে চেয়েছিলাম রান্নার আমেলায় ফুলকপি খাওয়ার কথা ভুলে গেছি রান্না বান্না শেষ করে গুছানোর পরে যদি এনার্জি থাকে কেউ যদি বানায় দিতে এখন তখন কি মজা হতো শুধু খাইতাম নিজের জিনিস নিজে বানায় খাওয়াটা খুব যন্ত্রণার বানানোর পরে আর এনার্জি থাকে না খাওয়ার মতো ফ্রাইড রাইস শেষ এখন ডাল রান্না হয়ে গেছে এখন আলু ভর্তা করব মাছ ভাজিও কমপ্লিট অলমোস্ট কমপ্লিট সবই গুছানো বাকি আমার আলু ভর্তা বানানোর ডান 10:10 বাকি প্রিয় বাবা এখনও আসে নাই এত রাত তো নর্মালি তার হয় না 9টার মধ্যেই চলে আসে 8:30 থেকে 9টার মধ্যেই চলে আসে আজকে যে জায়গায় আগে আগে আসার কথা ছিল সেই জায়গায় তার 10টা বেজে গেছে অলমোস্ট এখনও আসার খবর নাই সব কিছু টায়ার্ড লাগে আমার কাজ আছে আরও বাকি কাজে বসতে হবে প্রিয় টি শার্ট পরো প্রিয় প্রিয় হচ্ছে প্রিয়র বাবাকে মেসেজ দিচ্ছে প্রিয় নতুন নতুন টাইপিং শিখতেছে হিজ ট্রাইং টু টাইপ ইজ ইট ইট নেটফ্লিক্স NET নেট তো প্রিয় নতুন নতুন ওয়ার্ড মেকিং শিখতেছে তো বাবাকে বলতেছে আমার বলতেছে বাবাকে মেসেজ দিব আমি মেসেঞ্জারে আচ্ছা দাও
তোমার বলছে প্রিয় বানান কিভাবে লিখবো, বাবা লিখছে বাইকার বাবা বাইকার বাবা দিয়ে, তো বলছে রফালা কিভাবে দেবো, রফালা তো খুঁজে পাচ্ছি না। আমি বললাম পয়সাতে যোগ যোগ দিয়ে রফালা দেবো, তুমি কিভাবে পারো আমি পারলাম না। আমি বললাম আমি তো শিখেছি, তুমি তো শিখো নাই। মানে বাচ্চারা যখন ওয়ার্ড মেকিংটা শিখে না, মানে অনেক মজা পাচ্ছে, প্রিয় আমার কাছে মজা লাগতেছে, প্রিয় শব্দ গঠনগুলো শিখতেছে। যাই হোক ওয়েট করতেছি, মেসেজ দিয়ে যাচ্ছি, ওর দিকে ক্যামেরা ঘুরাচ্ছি না, ও জামা কাপড় ছাড়া বসে আছে, ওর নাকি গরম লাগে, গরম পড়ে গেছে। প্রিয় বাবা গেঞ্জি পরে আসো না, ফুল প্যান্ট পরে থাকে ঘরের মধ্যে আর গেঞ্জি পরে না। প্রিয় যাও গো, প্রিয়র বাবা নির্ঘাত কেক টেক আনতে গেছে, এই জন্য দেরি হচ্ছে তার। আর হ্যাঁ পাশে হয়, ডান বাম পাশে হয়, আমি ডান বাম যে পেস লাগাই। প্রিয় শুধু বলে তুমি ডান বাম চিনো না, নেটফ্লিক্স লিখতে যাচ্ছ কেন, নেটফ্লিক্সে কি করতে চাও? ও বাবাকে আসার সময় গাড়িতে বসে নেটফ্লিক্স দেখে, তুমি কি হয়ে জানো, আমি তো জানি না। প্রিয়র কি কমন সেন্স, ওর বাবা আসলে যখন বাবার মোবাইল ধরে তখনই দেখে নেটফ্লিক্স ওপেন, তো এখন এই জন্য বাবারে মেসেজ পাঠাচ্ছে, বাবা তুমি কি এখনও গাড়িতে বসে নেটফ্লিক্স দেখতেছো, বাসায় ঢুকার সময় কেক নিয়ে আসে নাকি 12টা পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে, কারো না কারো বাসায় এসে রেখে আসবে কেক। রাতের খাবার দাবার ছিল, আজকে ফ্রাইড রাইসটা বেশ ভালো হয়েছে, যে ইয়া দেওয়াতে কি বলে ওয়েস্টার সসটা দেওয়াতে খুব ভালো একটা স্মেল আসছে। গানসনার জন্মদিনে তোমায় আমি কি জানি দিব উপহার, কি জানো জন্মদিনে তোমার মশার ব্যাট, একটা ব্র্যান্ড নিউ মশার ব্যাট গিফট করলাম না, এই যে এই যে এই যে বিয়ের পরের জন্মদিনের গিফট থাকে এগুলা। আচ্ছা না প্রথম কথাটা তো বলি নাই, প্রথম গিফট ছিল একটা ক্রেডিট কার্ড উইথ 100% ক্রেডিট লিমিট। এই তো কেক টেক কাটা শেষ, এখন আমাদের খাওয়া দাওয়া অবশ্য শেষ, আমি এখন একটু রাইস খাবো, রাইস মানে কি, আর কেক খাবো মেনলি। এই তো সবকিছু গুছাই ফেলছি, খাওয়া দাওয়া অলমোস্ট শেষ, এখন ঘুমাইতে যাই, টাটা গুড বাই, হ্যাপি বার্থডে টু মি। আর আমার কেক, ও স্ট্রবেরি কেকটা কই, আছে খাবা, গুড নাইট।